সব তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে, এবং খুনিদের ভিডিও দেখে তাদের আইডেন্টিটিকে আপনার বাইর করা হচ্ছে এবং লিপিবদ্ধ করা হচ্ছে। বিচার তাদের হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশকে আমরা ভারত এবং চীনের যে স্নায়ু যুদ্ধ, সেই স্নায়ু যুদ্ধের মধ্যে আমরা পড়ে গেছি। এখানে এই আমরা একজন ডিক্টেটরের এগেনস্টে জনগণ এক হয়েছে, ছাত্ররা এক হয়েছে, সাথে রাজনীতিবিদরাও নেমে গেছেন, যেমন ববি হাজ্জার সাহেবরাও নেমে গেছেন। একটাই দাবি যে এই ডিক্টেটরকে ক্ষমতাচ্যুত করতে হবে। এই যে বিভিন্ন রকমের গণ কমিশন টমিশন ইত্যাদি ইত্যাদি, এগুলির আর কোনো নাই, রিলেভেন্স এই মুহূর্তে নাই। একটাই দাবি, একটাই প্রয়োজনীয় বিষয় হচ্ছে যে এই সরকারের অবসান হওয়া দরকার। কিন্তু বিষয়টা কি এত সহজ? কারণ এই সরকার তো শুধু নিজের ক্ষমতায় নাই, সেখানে আমাদের প্রতিবেশী ভারতের শিখণ্ডী হিসাবে এরা কাজ করছে। আপনি দেখুন যে এইখানে বলা হলো যে এখনো কিন্তু হত্যা হচ্ছে, বাংলার প্রান্তর রক্ত লাল হচ্ছে। আপনি উত্তরায় 4 জন মারা গেছে, হবিগঞ্জে মারা গেছে, সিলেটে শহীদ হয়েছে, খুলনায় শহীদ হয়েছে। যেহেতু যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত পুয়োর, আমরা সঠিক জানি না, হয়তো এই মৃত্যু সংখ্যা আরো আনফর্চুনেটলি আরো বাড়বে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারতের নিয়োজিত, আমি বললাম নিয়োজিত কারণ 2014 সালে তো, এই 24 সালে তো আর নির্বাচিত নির্বাচন হয়নি, নিয়োজিত একজন ডিক্টেটর, সে ভারতীয় কমান্ডো, ভারতীয় সৈন্য, ভারতের পরামর্শে এইখানে সে এই বাংলাদেশকে পূর্বের কাশ্মীর বানিয়েছে। কাশ্মীরে যে টেকনিক তারা ইউজ করছে, যেখানে টেরোর ক্যাম্পেইন করা, তারা সেই টেরোর ক্যাম্পেইন করছে ইচ্ছাকৃতভাবে, যাতে এই বাংলাদেশের জনগণকে ভয় পায় দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের জনগণ ভয় পায়নি। আমাদের এই এই যে আন্দোলন বলেন, এই যে সংগ্রাম বলেন, যা কিছুই বলেন, এটা শুধুমাত্র কিন্তু একজন ডিক্টেটরের এগেনস্টে না, প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধেও কিন্তু আপনাদের আমাদের কাজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা জাতীয় মুক্তির আন্দোলনের সংগ্রামে পরিণত হয়েছে, যেটা ছিল একটা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু জাতীয় মুক্তির একটা সংগ্রামে পরিণত হয়েছে। তার আমি কয়েকটা উদাহরণ দেই। আপনি দেখুন যে মংলা পোর্ট ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, আপনার করিডোর দেওয়া হয়েছে, এটা কিন্তু মিলিটারি করিডোর। এই করিডোরের কন্ডিশন হচ্ছে, এখান থেকে ভারতের যেসব ট্রেন যাবে, সে ট্রেনে কি আছে, অস্ত্র গোলা বারুদ আছে কিনা, কিংবা কারা যাচ্ছে, এ বিষয়ে বাংলাদেশ কোনো প্রশ্ন করতে পারবে না। এবং এইখানে যদি কোনো রকমের বাধা বিঘ্নের সৃষ্টি হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনী, সিকিউরিটি বাহিনী, তারা কিন্তু বাংলাদেশে ঢুকে সেই তাদের নিরাপত্তা ব্যবস্থা করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে চিটাগাং এ তারা অস্ত্রাগার, ভারতীয় অস্ত্রাগার তৈরি করবে এবং ভারতীয়রা সেটাকে তাদের নিয়ন্ত্রণে থাকবে। ফেনীতে আপনার হাব করবে, একটা রেলওয়ে হাব, যে হাব নর্থ ইস্টের রেলওয়ের সাথে সম্পৃক্ত করা হবে। এখন তারা দাবি করছে, এই ঘটনার পরে, এই কয়েকদিনে গণহত্যার পরে, তারা দাবি করছে যে আমাদেরকে পঞ্চগড় ওই এলাকাটা দিয়ে দিতে হবে। ওইখান দিয়ে তারা যদি একটা ওই অংশটা পায়, তাহলে 271 কিলোমিটার জায়গা কম হবে, এটাও তাদের দিতে হবে। কারণ এর ক্ষমতায় থাকতে হলে তাকে ভারতের এই, এখন আমাদের জিনিসটা হচ্ছে যে যে প্রেক্ষাপট, যেটা বলতেছিলেন কামরুল সাহেব বলতেছিলেন, ওই এই আপনি ডেইলি স্টারের যে এটা আছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। প্রেক্ষাপট আগে সেই গণতন্ত্রের মুক্তির আন্দোলন নাই, এইখানে এখন আমাদের যে সবরেনিটি, সার্বভৌমত্ব, আমাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এই বিষয়টা রক্ষা করার জন্য কি কি করা প্রয়োজন, সে বিষয় নিয়ে কিন্তু আমাদের গভীরভাবে ভাবতে হবে। এটাই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই সরকার চলে গেছে, এই সরকার চলে গেছে, আর কিছুদিনের মধ্যে এই গণ আন্দোলনের ফলে এই সরকার পড়ে যাবে। এটা আমি মনে করি কি যে এই সরকারকে আরো টিকিয়ে রাখার চেষ্টা করবে। এই সরকার তো থাকারই কথা না। আপনি তারপরে দেখেন এখানে 1% সাপোর্টও কিন্তু এই সরকারের উপরে মানুষের নাই, পার্টি বিভক্ত হয়ে গেছে, বেসিক্যালি আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, তারপরেও কিন্তু আছে। কিভাবে আছে? কারণ আমাদের যে পুলিশ বাহিনী, আমাদের যে সেনা বাহিনী, সেগুলি ভারতীয় কন্ট্রোলে চলে গেছে। আজকে বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা ভাবমূর্তি ছিল, সেটা ভূলুণ্ঠিত হয়ে গেছে। তাদের সামনে
যে এই যে নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করা হলো, এই তারা এটাকে ঠেকালেন না কেন? তারা এই তাদের তো এই আগামী জেনারেশনের কাছে, এই বাংলাদেশের জনগণের কাছে, সেনা বাহিনীর যারা নেতৃত্বে আছেন তাদের তো এই এক্সপ্লানেশন দিতে হবে যে এই শিশুদের, তরুণদের, কিশোরদের, কিশোরীদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে, কত লোক মারা হয়েছে তারা কিন্তু আমরা কিন্তু জানি না। এই কারণে জানি না সেখানে কারফিউ দেওয়া হয়েছে, সেইখানে আপনার ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছে, ইনফরমেশন ব্ল্যাক আউট করে এইখানে যেভাবে মানুষ মারা হয়েছে এবং সে লাশ গুম করা হয়েছে, লাশ গুম করার জন্য তো ভারতীয়দের পরামর্শে আপনার টিম করা হয়েছিল, কয়টা গণকবর হয়েছে, লাশ কিভাবে ডিসপোজ অফ করছে আমরা জানতে চাই। আমরা একদিন এটা বিচার হবে, এবং আমি মনে করি কি বাংলাদেশের সকল পুলিশ সদস্য এই জনগণের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতকদের এই চাকরিতে রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। বাংলাদেশ যখন এই ডিক্টেটরের পতন হবে, বাংলাদেশের পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে নতুন পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে, নতুন লোক রিক্রুট করা কোনো সমস্যা না, নতুন লোক ট্রেনিং করাও সমস্যা না, কিন্তু এই বিশ্বাসঘাতক, এই দুর্নীতি পরায়ণ এই লোকগুলি যে শিশুদের বাড়লো, এখন তারা কি করতেছে যে ধরে ধরে এই গ্রেপ্তার বাণিজ্য করতে ধরতেছে, যে কোনো পাকিস্তান আমলের মতো 16 বছর, 17 বছর, 18 বছরের, আমরা সে সময় এই বয়সেরই ছিলাম, তারাই ছিল পাকিস্তানিদের শত্রু। আজকে এই সরকারের, এই পুলিশের শত্রু হিসেবে দেখা হয় যে এই শিশুদের, কিশোরদের, তরুণদের, তরুণীদেরকে ধরা হয়, যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে ধরতেছে, তাদের এই মোবাইল চেক করতেছে, মোবাইলে কোনো একটা ছবি পেলে তাদেরকে গ্রেপ্তার করতেছে, টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। আবার অনেক জায়গায় আছে যে 5-7 লক্ষ টাকার বিনিময়ে তারা ছাড়তেছে, না দিলে তাদেরকে অন দ্য স্পট গুলি করে মেরে ফেলতেছে এবং ড্রেনের মধ্যে লাশ ফেলে দিচ্ছে, স্টর্ম ড্রেনের মধ্যে লাশ ফেলে দিচ্ছে। এইসব এগুলিকে কনফার্ম করা যায় নাই, কিন্তু এই সব অভিযোগগুলি আছে, আপনার কনফার্ম করা যায় না, এই কারণে যে ইনফরমেশন ব্ল্যাক আউট। সুতরাং এটাকে আপনি ডিসকার্ড করতে পারবেন না, বহু ইনফরমেশনকে তারা ধামাচাপা দিছে এইখানে যে কয়েকজন। কিছু পরেও এখন আন্দোলন চলছে, বরং এই আন্দোলন এখন রাজধানী ছেড়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এবং প্রত্যন্ত শহরগুলি পর্যন্ত ছেয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে যেমন একটা ভয়াবহ মুখোমুখি সাংঘর্ষিক অবস্থা ছিল, সেটি এখন সিলেট, সেটি এখন কুমিল্লা, আজকে বিভিন্ন জায়গাতে এরকম অবস্থা চলে গেছে। তার মানে কি স্বতঃস্ফূর্ততা চলে এসেছে মানুষের মধ্যে? মানুষ এখন মুখোমুখি এবং বন্দুকের বা গুলির সামনে বুক পেতে দেওয়াটাও এখন ভয় করছে না, এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি, গতকালকেও দেখতে পেলাম। এই যে ভীতির জায়গাটা চলে যাওয়ার পরবর্তীতে কি অবস্থা তৈরি হতে পারে এবং এই আন্দোলনের সফলতা নিয়ে আপনি শেষ কথা বলতে চাই? না, এখানে শোনেন, বাঙালি জাতি ভীতুর জাতি না, তবে বাঙালি জাতির ভিতর অনেক বিশ্বাসঘাতক আছে। এই আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তখনও দেখেছি বিশ্বাসঘাতক আছে, এখন এখনো সে বিশ্বাসঘাতক আছে আমাদের, এই আমাদের ভিতরে। এবং শেখ হাসিনা সে যে যা কাজটা করছে, সে কতগুলি যত দুর্নীতিবাজ আছে, যত নীতিহীন লোক আছে, এই হারুনের মতো, বেনজিরের মতো, এইসব এইচটি ইমামের মতো মারা গেছেন উনি, এই যে দুর্নীতিবাজ সব লোককে উনি জড়ো করছেন, উনি জড়ো করে একটা মাফিয়া স্টেট করছেন, একটা মাফিয়া সরকার উনি তৈরি করছেন, এর মাধ্যমে এই এই একটা হোল নেশনকে, একটা জেনারেশনকে উনি বন্দি করে রাখছেন। কিন্তু এই বন্দিত্ব বেশি দিন টিকবে না, বন্দিত্ব যখন থাকবে না তখন এদের পরিণতি হবে মীর জাফরের মতো, 200 বছর পরেও এই দেশের লোক মনে করবে যে এইখানে একজন মহিলা শাসনকর্তা ছিল যিনি হেলিকপ্টার দিয়ে তার রাজধানীতে মানুষ মেরেছেন। এই কথা উনি কোনোদিন, জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছে 105 বছর আগে, 1919 সালে, সেখানে যে সে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার, ডায়ারের কথা তো এখনো লোকে মনে করে, এই কারণে মনে করে সে পুরানো লোক মারছিল, উনি কত লোক মারছে এই 17, 18, 19 তার হিসাব নাই, ওনার হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে ইতিহাসের পাতায়। শেখ হাসিনা একটা কালো নাম হিসেবে বহুদিন পর্যন্ত, বহু তিনি শতক বলেছেন পর্যন্ত টিকে থাকবে। তিনি এমন কি অপরাধ করেছেন এবং হেলিকপ্টার থেকে কোনো গোলাগুলি হয়নি, স্টেটমেন্ট গুলি আপনি অনেক নেতারাই বলছে দাবি চ্যালেঞ্জ পর্যন্ত করে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, এবং শিশুদের যে গায়ে গুলি লেগেছে গুলির চিহ্নগুলিকে দিয়ে বলা হচ্ছে যে এই গুলি আসলে হেলিকপ্টার থেকে আসেনি, এই ধরনের আলোচনাও আছে, যদিও বড় পুরনো আলোচনা। যদি এই ব্যাপারে আপনি শেষ মন্তব্য করেন পর্যায়ে, না, এখানে দেখেন যে নেতাগুলি বলছে এখন তো আওয়ামী লীগের কোনো নেতা নাই, যারা আছেন তারা তো নেতা না, তারা হচ্ছে ওই চাটুকার, চামচা, এই সব লোকজন আছে, যারা বলছেন তারা তো মিথ্যে কথা বলছেন। শত শত ভিডিও দেখা গেছে,
যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। এইখানে এখানে আপনার যে অ্যালায়েন্স ফর বাংলাদেশ স্টুডেন্টদের আমেরিকাতে, তারা তো কম্পাইল করতেছে কয়জন লোক হেলিকপ্টারের গুলিতে মারা গেছে, তাদের নাম ঠিকানা সবকিছু সংগ্রহ করা হচ্ছে। এটা এইভাবে তো যেতে পারবে না। আপনার শহীদের লিস্ট করা হচ্ছে, সব তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে, এবং খুনিদের ভিডিও এসে দেখে তাদের আইডেন্টিটিকে আপনার বাইর করা হচ্ছে এবং লিপিবদ্ধ করা হচ্ছে। বিচার তাদের হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই পুলিশ বাহিনীকে অ্যাবলিশ করে দিয়ে নতুন পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। তরুণদের ভিতর থেকেই আপনি 4 লক্ষ পুলিশ আপনি রিক্রুট করবেন, যারা এই নতুন বাংলাদেশে, নতুন বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সৃষ্টি করতে পারবে। এই পুলিশের আমাদের দরকার নাই, যারা যারা একটা ঝুলন্ত একটা ছেলে 4 তলায় ঝুলে আছে, 2টা গুলি করে চলে গেল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আবু সাইদের যে হত্যাকারী পুলিশ তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই সরকারের কোনো কথা বিশ্বাসযোগ্য না। একটা মিথ্যাবাদীদের কতগুলি নিয়ে আসছে, এই যে যে তথ্য প্রতিমন্ত্রী, এই একটা নন বেঙ্গালি বিহারি একটা লোক, সে বলে ছাত্রদেরকে যে মাদকাসক্ত, সে বলে যে মিসক্রিয়েন্টস। মিসক্রিয়েন্টস বলতো পাকিস্তানি পাকিস্তানি সৈন্যরা, পাকিস্তানি অফিসাররা, পাকিস্তান পন্থী লোকেরা, বিহারিরা বলতো মুক্তিযোদ্ধাদেরকে মিসক্রিয়েন্টস। এই বেটা, এই এই বিহারি প্রতিমন্ত্রী, সে মিসক্রিয়েন্টস বলছে আল জাজিরা হিসাবে শুনলাম, যে পাকিস্তানিদের মতো বলে যে এইসব লোক মিসক্রিয়েন্টস। এর বিচার হবে, এটা কঠিন বিচার হবে, এটা বিষয়ে কোনো আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ।